দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা কোয়া বিজেপি সরকারের দিন দুর্নীতিয়ে চরম পর্যায় পাইছে। আর আমি দেখা পাইছো যে বিভিন্ন বিভাগত দুর্নীতি আগতক বেশি শিপাই গেছে। বর্তমান শ্রীরামপুর গেটর ওসর ব্রয়লার সিন্ডিকেট গড় লই উঠিছে, ইয়াতে কোটি কোটি টাকার দুর্নীতি সংগঠিত হয়ে আছে। আর তাত প্রতিখন ব্রয়লার ভর্তি গাড়ির পর ট্রাকর পর ইমান দিন 15-16 হাজার টাকাকে গুন্ডাকর তাত আরক্ষীর সহযোগত সংগ্রহ করেছিল। আর কেদিনমান পূর্বে যেতিয়া সংবাদ মাধ্যমত এই বিষয়ে সবিস্তারে বাতরি প্রকাশ পালে, তার পিছরপর গুন্ডাকর 20 হাজার টাকালেক বৃদ্ধি করলে, প্রত্যেকখন গাড়ির পর 20 হাজার টাকাক গুন্ডাকর সংগ্রহ করে। কোকরাঝার জেলা আরক্ষী ইয়ার লগত জড়িত আছে। আর তার সিন্ডিকেট চক্রর খলনায়ক রাজু দাস আর সমীর দাস ইহতে এই নিউজ প্রকাশ পয়ার পিছরপর ব্রয়লার ব্যবসায়ী সকলক দাবি ধমকি দিয়ে আছে, তেওঁলোকর গাড়ি জ্বলাই দিব বলে কৈছে, তেওঁলোকক হত্যা করব বলে ভাবুকি দিছে। অর্থাৎ তেওঁলোকে এই কথাও কৈছে যে আমার বিরুদ্ধে নিউজ করে লাভ নয়, আমার উপরলৈকে হাত আছে, নাজানো কিমান উপরলৈকে হাত আছে, অসম সরকারের কোনোবা মন্ত্রী তার লগত জড়িত আছে নাকি নাজানো, মুখ্যমন্ত্রী কথাবিলাক জানে নাকি নাজানো। কিন্তু এই ব্রয়লার সিন্ডিকেটে তাক যে কোটি কোটি টাকার দৈনিক কেলেঙ্কারি সংঘটিত করেছে, এই বিষয়ে আমি দেখা পাইছো সরকার প্রশাসন সম্পূর্ণ নিমাত। গতিকে মই মুখ্যমন্ত্রী মহোদয়ক পুনের মই সোঁৱৰাই দিব বিচাৰিছো যে বিজেপি দলে ইয়াত অসমত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার স্লোগান দি ক্ষমতা আহিছিল, গতিকে বিজেপি দলে তেওঁলোকৰ প্রতিশ্রুতি রক্ষা করক আর এই ব্রয়লার সিন্ডিকেট বন্ধ করক, কয়লার সিন্ডিকেট, তামোলর সিন্ডিকেট, সকল সিন্ডিকেট বন্ধ করে তেওঁলোকে স্বচ্ছতার পরিচয় দিয়ক, এইটো আহ্বান জানাইছো। ধন্যবাদ। জীবনের সরু বড় সমস্যায় যেতিয়া দিশহারা করে, জটিলতায় যেতিয়া সপনবোর ভাঙি চুরমার করে, সমাধানের এটাই নাম অসম সন্তান জ্যোতি হাচার্য ভরত রায়।